আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আশা করি আপনারা সবাই ভালো আছেন মাম্মা আপনাদের সাথে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবে তো আজকে যে খাবারটি তৈরি করে দেখাবে সেটা হচ্ছে করলার চপ তো এটা করতে কী কী উপকার লাগে আমাদের ভিডিওটি দেখার জন্য সাথেই থাকুন তো এই চপটা তৈরি করার জন্য মাম্মা এখানে দুটো করল্লা নিয়েছে করলা দুটোকে মাঝখানে কেটে তারপর বিচিগুলোকে ফেলে দিয়েছে মিচিগুলোকে ফেলে দেওয়ার পর মাম্মা এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছে তারপর মাম্মা করলাগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছে তো একটা টিসুর উপরে মাম্মা করলাগুলোকে রেখে তারপর এভাবে চাপ দিয়েবে যাতে পানিগুলো না থাকে করলার মধ্যে তারপর এখানে চার চামচের মতো আটা ব্যবহার করেছে সাথে আদা রসুন কুচি নিয়েছে তারপর ধনিয়া জিরা হলুদ মরিচের গুঁড়া আর সাথে একটু মরিচ নিয়েছে আর মাম্মা এখানে তিনটা পেঁয়াজ নিয়েছেন একটু ক্যাচ দিবে সাথে আর সয়া সস ব্যবহার করবে তো মাম্মা একটা বাটির মধ্যে করলাগুলোকে ঢেলে দিয়েছে ঢেলে দেওয়ার পর তারপর এখন পেঁয়াজগুলোকে দিয়ে দিবে তারপর আদা রসুন কুচি আর সাথে এখন মশলাগুলোকে ঢেলে দিবে মাম্মা এখন এক চামচের মতো কেচাপ দিয়ে দিবে আর এক চা চামচের মতো সয়া সস দিয়ে দিবে দিয়ে দেওয়ার পর এখন মাম্মা দুই চা চামচের মতো লবণ দিয়ে দিবে আপনারা লবণটা স্বাদ মতন ব্যবহার করতে পারেন তো এটাকে এখন মাম্মা ভালো মতো মিক্সড করে নিবে মিক্সড করার পর এখন আটাগুলোকে ঢেলে দিবে তো আটার সাথে এখন মাম্মা করলাগুলোকে ভালো মতো মিক্সড করার পর মামা এখন এটাকে ডুবা তেলে ভাজবে যারা করলা ভাজি পছন্দ করেন না তারা এইভাবে চপ করে গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখতে পারেন তো মাম্মার ভাজা প্রায় শেষ হয়ে গিয়েছে এই তো মাম্মার চপ হয়ে গিয়েছে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার যে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ